ত্রিপুরা মেডিকেল কলেজে কর্মরত শিক্ষানবিশ চিকিৎসকরা দীর্ঘদিন ধরে আর্থিক বঞ্চনার শিকার। শুধু তাই নয়, তাদের প্রতি চলছে দ্বিচারিতাও। বাজারে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে যে পরিমাণ পারিশ্রমিক তাদের দেওয়া হয় তা দিয়ে কোনো অবস্থাতেই দিন যাপন করা অসম্ভব। তাই বেতন ভাতা বৃদ্ধির দাবিতে এবার কর্মবিরতি আন্দোলনে নামল হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজে কর্মরত শিক্ষানবিশ চিকিৎসকরা। মঙ্গলবার তাদের আন্দোলন দ্বিতীয় দিনে পা রাখল। এদিনও ভাবি চিকিৎসকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কলেজের মূল ফটকের সামনে কর্মবিরতি পালন করে। তাদের বক্তব্য, প্রশাসন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে লিখিত প্রতিশ্রুতি না দেবে ততক্ষণ পর্যন্ত চলবে তাদের এই কর্মবিরতি আন্দোলন। এর পেছনে কোনো ধরনের রাজনৈতিক ইন্ধন নেই, শিক্ষানবিশ চিকিৎসকরা নিজেদের স্বার্থেই এই আন্দোলনে সামিল। চিকিৎসকালের কর্মবিরতির দ্বিতীয় দিন, আমাদের সাফ কথা, যতক্ষণ না আমরা কোনো লিখিতভাবে তারা আমাদের আশ্বস্ত করছেন যে আমাদের বেতন ভাতাতে বৃদ্ধি হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি থেকে উঠছি না। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কলেজ অথরিটি আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা ঠিকই করেছিল, কিন্তু তারা কোনো রকম আশ্বাস লিখিতভাবে দিতে পারেনি। উপরন্তু তারা বারবার বলছেন যে তাদের বিভিন্নভাবে উপরমহল থেকে ফোন আসছে ইত্যাদি, এই আন্দোলন নিয়ে, এই আন্দোলন তুলে নেওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে। কিন্তু আমরা তো সোজা কথা আমরা জানিয়ে দিয়েছি যে এই কর্মবিরতি, অনির্দিষ্টকালের কর্মবিরতি থেকে ততক্ষণ আমরা উঠব না যতক্ষণ না আমাদের লিখিতভাবে তারা আমরা যে বেতন ভাতা বৃদ্ধি চাই সেই আশ্বাসটা তারা দিতে পারে। কতজন আছেন আপনি? হ্যাঁ, কতজন আসছেন আপনি? দেখুন, আমাদের 87 জন ইন্টার্ন আমরা এই ব্যাচের, আমরা হাসপাতালে ঢুকেছিলাম, এখন 87 জন ইন্টার্নই আছে। আরও বিভিন্নভাবে কলেজ অথরিটির থেকে আমাদের প্রশ্ন করা হচ্ছে যে আমরা কি কোনোভাবে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সড, আমরা কি রাজনৈতিকভাবে। দেখুন, সোজা কথা আমি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।